প্রিয় ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীরা আসসালামু আলাইকুম অনেক দিন পর তোমাদের আজকে একটা ক্লাস নিচ্ছি তোমাদের পরীক্ষা ছিল বিধায় আমরা ক্লাস নিইনি তো যাই হোক আশা করি পরীক্ষা সবার ভালোই হয়েছে ঘরে বসে দেখে দেখে যতটুকু পারো পরীক্ষা দিছো তোমরা অনেক পরীক্ষা দাও নাই খাতা দেখলে বোঝাই যায় সে যাই হোক তবু কিছু শেখার চেষ্টা করো প্রত্যেকটা ক্লাস ফলো করার চেষ্টা করো অনেস্টি পরীক্ষা দাও ফাইনাল পরীক্ষা তার আর বইগুলি কেউ দেখতে দিবে না তাই কিছু শেখার চেষ্টা করো ওকে আজ আমি তোমাদের আগে কিন্তু বিভিন্ন জার্নালগুলো করাচ্ছিলাম তো সেখানে আমি ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট সেলস জানার পার্চে জানার সবই করিয়েছিলাম তো আজকে আমি সেলস অ্যান্ড ক্যাশ রিসিভ জার্নাল একসাথে করাবো শেষ জানার মানে হচ্ছে বিক্রয় যেখানে শুধুমাত্র ধারে বিক্রয়গুলো আসে আমি আবার করিয়ে দিচ্ছি যেখানে মনে শুধুমাত্র ধারে বিক্রয়গুলো আসবে কোনো প্রকার নগদ বিক্রয় এখানে আসবে না আচ্ছা আর ক্যাশ রিসিপ জানার মানে হচ্ছে যেখানে শুধুমাত্র ক্যাশ এবং চেক পেলে আসবে বাকি কোনো লেনদেন এখানে আসবে না ঠিক আছে কোনো ক্যাশ পেমেন্ট হলে আসবে না কোনো ধারে কোনো কিছু আসবে না শুধুমাত্র চেক এবং ক্যাশ রিসিপ্ট হলেই এখানে আসবে তো এখানে দেখো কোশ্চেনটা আমি একটু পড়ে শোনাচ্ছি মার্চ ওয়ান সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট রহিম আমি রহিমের কাছে এখানে মাল বিক্রি করা হয়েছে ধারে অন অ্যাকাউন্ট মানে ধারে সাত হাজার টাকা তো রহিমের কাছে ধারে মাল বিক্রয় করা হয়েছে সুতরাং এটা কোথায় যাবে শেষ জানারে যাবে না ক্যাশ রিসিপ্ট জানারে যাবে আমি আগেই বলেছি শেষ জানারে শুধুমাত্র ধারে বিক্রয়গুলো আসবে তো সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু রহিম রহিমের কাছে ধারে মাল বিক্রয় করেছে বোঝা যাচ্ছে রহিমের কাছে ধারে মাল বিক্রয় করেছে তাহলে রহিমের ধারে মাল বিক্রয় যেহেতু সেলস জার্নালে যাবে টু সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু বিএন কোম্পানি এটাও বোঝা যাচ্ছে যে ধারে অন অ্যাকাউন্ট লেখা আছে ধারে বিক্রয় করেছে তাহলে এটাও সেলস জার্নালে যাবে ফোর সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু এক্স অ্যান্ড কোম্পানি টাকা টু থাউজেন্ড এইটাও এক্সের কাছে ধারে মাল বিক্রয় করেছে অন অ্যাকাউন্ট লেখা আছে সুতরাং এগুলো সব কোথায় যাবে সেলস জার্নালে যাবে যেহেতু অন অ্যাকাউন্ট ধারে কথাটা লেখা আছে সেভেন ক্যাশ সেল এবার আসো নগদে মাল বিক্রয় করেছে তাহলে আমি নগদ টাকা পাচ্ছি তালিকায় সেলস জানালে আসবে আসবে না যেহেতু ক্যাশ সেল আমি সেল করে টাকা পাবো তাহলে অবশ্যই ক্যাশ রিসিভ জানালে আমি টাকা পাচ্ছি তাহলে ক্যাশ রিসিভ জার্নালে আসবে এরপর হচ্ছে রিসিভ পেমেন্ট ফ্রম রোহিম ফ্রম ইনভয়েস আচ্ছা এর আগে যে রহিমের কাছে ধারে মাল বিক্রি করেছিলাম সাত হাজার এখন রহিমের কাছ থেকে টাকাটা পাচ্ছি তাহলে এটা ক্যাশ রিসিপ্ট জানানো যাবে টেন বড়োর টাকা ওয়ান থাউজেন্ড ফ্রম ওয়ান ব্যাঙ্ক বাই সাইনিং থ্রি আমি টাকা ধার করেছি কিভাবে এক হাজার টাকা ধার করেছি নোট পেবেলে সাইন করে তাহলে আমার ক্যাশ টাকা আসছে জানাল হচ্ছে ক্যাশ ডেবিট নোট পেবেল ক্রেডিট তাহলে ক্যাশ টাকা আসছে তাহলে ক্যাশ যেহেতু পাচ্ছে তাহলে ক্যাশ রিসিপ্ট জানালে হবে এরপর রিসিভ পেমেন্ট ফ্রম বিএন কোম্পানি ফর ইনভেস্টং এত এর আগে আমরা বিয়ের কাছে মাল বিক্রি করেছি তাও আমি বিয়ের কাছ থেকে পেমেন্ট পাচ্ছি তাহলে এটাও ক্যাশ রিসপিট জানানো যাবে আবার টুয়েলভ সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট টু পি লিমিটেড টাকা ওয়ান থাউজেন্ড ইনভেস্টং এত পির কাছে এক হাজার টাকার মাল বিক্রয় করা হয়েছে অন অ্যাকাউন্ট যেহেতু ধারে তাহলে বোঝা যাচ্ছে এটা কোথায় যাবে সেল জার্নালে এরপর আবার ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ নগদে মাল বিক্রয় করেছে তাহলে অবশ্যই ক্যাশ রিসিপ জার্নালে আসবে রিসিভ পেমেন্ট ফ্রম অ্যাকশন কোম্পানি অ্যাকশন কোম্পানির কাছে যে এর আগে আমরা ধারে মাল বিক্রয় করেছিলাম তা এখন আমরা পাচ্ছি অবশ্যই ক্যাশ রিসিপ জার্নালে এরপর সোল মার্চেন্ডাইজ টু রফিক টাকা টু থাউজেন্ড রফিকের কাছে ধার সোল মার্চেন্ডাইজ টু রফিক টাকা টু এখানে রফিকের কাছে মাল বিক্রয় করা হয়েছে কিন্তু অনেকান কথা লিখে না তারা বোঝা যাচ্ছে যে এটাও ধারে হবে এখন কথা লিখা না থাকলেও বোঝা যাবে কারণ এখানে ক্যাশ কথা লেখা নাই রিসিভ পেমেন্ট ফ্রম পি লিমিটেড ফরেন মার্সং এত আমি পি কাছে যে মাল বিক্রি করেছিলাম তার রিসিভ টাকা পাচ্ছি তাহলে এটা কোথায় যাবে ক্যাশ রিসিভ জানলা যাবে এছাড়া সোল মারচান্ডার টু নজবুল সোল মার্চ্যান্ডার টু সাফাদ এগুলো দুটো যেতে ধারে মাল বিক্রয় সেলস জানানো যাবে এরপর হচ্ছে রিসিভ পেমেন্ট ফ্রম রফিক ফর রফিকের কাছে যে আমি এর আগে মাল বিক্রি করেছি এখন টাকা পাবো তাহলে ক্যাশ সে প্রিপেয়ার বলেছে সেজ জার্নাল অ্যান্ড ক্যাশ রিসিভ জার্নাল ওকে তো কোশ্চেনটা আমার ভালো করে একটু খেয়াল করো এখানে আমার কি দেওয়া কি কি দেওয়া আছে ওকে দেখো কোয়েশ্চেনটা ভালো করে তাহলে আমি ধারে বিক্রি কয়টা পেলাম বি একটা ওয়ান নাম্বার ওয়ান টু ফোর তাহলে একটা দুইটা তিনটা আর এ একটা আছে চারটা তারপরে আঠারোতে একটা আছে পাঁচটা তারপরে ওখানে পেয়েছিলাম দুটো তাহলে আমরা এবার অঙ্কটা শুরু করি দেখো ভালো করে শেষ জানারে ঘরটা কি ডেইট অ্যাকাউন্টস ডেবিটেড ইনভাস নং পোস্ট রেফারেন্স মাল বিক্রয় করলে যাবে দেখি এ আর ডেবিট শেষ ক্রেডিট ওকে তো যার যার কাছে মাল বিক্রি করেছিলাম তার নামগুলো সব তারিখ অনুযায়ী বসিয়ে দিবা রহিম বিএন কোম্পানি এক্স কোম্পানি তারিখ অনুযায়ী বসিয়ে দিয়ে জাস্ট টাকাটা বসাতে হবে এরপর আরও আছে আমরা পীর কাছে মাল বিক্রি করেছিলাম রফিকের কাছে মাল বিক্রি করেছিলাম নাজমুনের কাছে সাফাতের কাছে যার 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 কাছে মাল বিক্রি করেছি সবার নাম বসবে শুধু ইনভেস্টম্যান্ড দেওয়া আছে আর টাকাটা টাকার ঘরে বসে গেছে যোগফল হচ্ছে সিক্সটিন ওকে এবার আসো ক্যাশ রিসিভ জানা আমি যা যা ক্যাশ পেয়েছিলাম চেক পেয়েছিলাম সব এখানে হবে ডেট এক্সপ্লেনেশান অ্যাকাউন্টস ক্রেডিটেড পোস্ট রেফারেন্স ডেবিট হয়েছে ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট আর ক্রেডিট কে কে হয়েছে এ আর সেলস আদার্স ওকে ঘরের নাম আবার দেখো ক্যাশ এবং সেলস ডিসকাউন্ট হয়েছে ডেবিট এয়ার সেলস আর হচ্ছে আদার্স হচ্ছে ক্রেডিট আচ্ছা এখন আসো ক্যাশ সেল করেছিলাম তাহলে ক্যাশ সেল এক্সপ্লেনেশনের ঘরে ক্যাশ সেল দিয়েছি আর এখানে ক্রেডিটের যেহেতু ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট তাই কারো নাম না এখানে এছাড়া তাহলে আমরা জানাল বলেছি কি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ক্যাশের ঘরে আর হচ্ছে কার ঘরে সেলসের ঘরে বসালাম নয় হাজার পাঁচশো এরপর আসো আমি আট তারিখে ছিল আগে যে ধারে মাল বিক্রি করেছি তার টাকা পাচ্ছি ওকে তাহলে সাত হাজার টাকার মাল বিক্রি করেছিল এখন টাকা পাচ্ছি ক্যাশ আর কার কাছ থেকে পাবো এ আর এর কাছ থেকে সাত হাজার তারপর হচ্ছে আমি নোট পেবেলের মাধ্যমে টাকা ধার করেছিলাম ক্যাশ ডেবিট নোট পেবেল ক্রেডিট দশ তারিখে নোট পেবেল ক্রেডিট হয়েছে তাহলে কার কার ঘর হবে ক্যাশ এক হাজার আর যেহেতু নোট পেবেলের কোনো ঘর নাই তাহলে সেটা কোথায় যাবে আদার্সে যে আর কোনো ঘর থাকে না সেটা যা বসবে আদার্সের ঘরে তারপর আবার আসো আমি কালেকশান করেছিলাম তারপর কালেকশন করলে তাহলে ক্যাশের ঘরে আর এ আরের ঘরে যাবে ছাব্বিশশো ছাব্বিশশো ক্যাশ সেল করেছে চোদ্দো তারিখে তারপর ষোলো তারিখে কালেকশানের অ্যাকাউন্ট বিশও কালেকশানের অ্যাকাউন্ট তেইশে ছিল ক্যাশ সেল আর তিরিশ তারিখেও আমি আগে যে ধারে মাল বিক্রি করেছি তার টাকা পাচ্ছি তাহলে দুটোই আমার এখানে বসে গেছে যেটা ক্যাশ সেল সেটা ক্যাশের ঘরে আর হচ্ছে কোথায় সেলসের ঘরে আর যেটা আমি এয়ারের কাছ থেকে টাকা পেয়েছি সেটা ক্যাশের ঘরে বসবে আর এয়ার থেকে টাকা পেয়েছি এয়ার হবে ক্রেডিট এগুলো আমাদের আজকের অঙ্ক ভালো করে দেখো সবাই আর যোগফল হলো তাহলে ক্যাশের যোগফল টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড সেলস ডিসকাউন্ট একটা হয় নাই কারণ ডিসকাউন্টে কোনো সেল হয় নাই এয়ার হচ্ছে ফিফটিন থাউজেন্ড সেলস হচ্ছে টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড আদার্স হচ্ছে এক হাজার তো এ হলো আমাদের আজকের অঙ্ক একটু ভালো করে খেয়াল করো আবার ঘরের নামগুলো দেখো ডেট এক্সপারেশান অ্যাকাউন্টস ক্রেডিটেড পোস্ট রেফারেন্স ডেবিট হচ্ছে ক্যাশ আর সেলস ডিসকাউন্ট কেট হচ্ছে এয়ার সেলস এবং আদার্স ওকে তাহলে আমরা জানলাম কি সেলস জার্নালে শুধুমাত্র ধারে বিক্রয়গুলো আসবে আর ক্যাশ রিসিভ জার্নালে আসবে ক্যাশ এবং চেক যদি পাই তাহলে এগুলো এখানে বসবে ঠিক আছে এই হলো আমাদের আজকের অঙ্ক সবাই ভালো করে বাসায় অঙ্কটা প্র্যাকটিস করবা কোশ্চেনটা আবার দেখো এটা হচ্ছে পদ্মা প্রকাশন এক্সারসাইজ টোয়েন্টি ফাইভ যাদের বই আছে তারা কোশ্চনটা দেখতে পারবা তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ